সুপ্রিয় দর্শক, আসলে এটা এতই যে আনন্দ যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার কাছে আজকে মনে হচ্ছে এটা একটা অনাকাঙ্ক্ষিত বিষয়। দেখতে পারতেছেন এই মুহূর্তে অজব ফকির এবং ইসমাইল ফকিরের জোকরাম প্রায় শেষ প্রান্তে রয়েছে। আমিও আজকে এই কার্যক্রমের শেষ প্রান্তে তাদের সাথে লোত পাড়ায় আর কি অংশগ্রহণ সামনের দিকে দেখা সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে গ্যারান্টি করে নিতে পারবেন।
অনেক জমে উঠেছে। সুপ্রিয় দর্শক, আসলে এটা এতই যে আনন্দ যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার কাছে একটা অনাকাঙ্ক্ষিত বিষয়, মানে আনন্দই আনন্দ। আমি যদি আরেকটু দেখাই, দেখতে পারতেছেন এই হযরত রজ্জব ফকিরের উত্তরসূরি যেটাকে আগায় নিয়ে যাচ্ছে। এই মহল্লারই কৃতি সন্তান সবাই। আরে তারা এতই আনন্দ করছে যেটা ভাষা প্রকাশ করার মতো নয়। প্রচুর পরিমাণ খাদ্য দ্রব্য এখানে বাচ্চাদের উপহার দিচ্ছে। এই যে আমার মাই ডিয়ার বেবি, দেখতে পাচ্ছেন আমার ছোট্ট ছাও। আপনারা ভবিষ্যতে যদি আনন্দ উপভোগ করতে চান এবং রজ্জব ফকিরের মহাপত করতে চান এবং খেদমত করতে চান, চলে আসবেন আগামী বছর।